আমাদের বাড়িতে এর আগে দু দুটো কাজের লোক ছিল, এখন একটা কাজের লোকও নেই। অতএব আগের মতন আটটায় উঠলে চলবে না। হ্যালো 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 হ্যালো, তুমি কটায় উঠেছো? আটটা বাজে পাঁচে। শুধু তাই নয়, উঠে আজকে কি কি খাওয়ার আবার সমস্ত প্ল্যানিং পর্যন্ত করে নিয়েছি। তাহলে তো ল্যাটা চুকেই গেল, এখন তো খালি চান করবে আর বেরিয়ে যাবে। না তা ন, এখন আমি কিচ্ছু করিনি, শুধু প্ল্যানিং করেছি, খাবার দাবার কিছু বানাইনি। কাম টু দ্য পয়েন্ট, কাম সরি কাম টু দ্য পয়েন্ট হয়নি কেন? তুমি যে বলেছিলে কাল ইউ ক্যান ম্যানেজ। আমি বলেছিলাম আই ক্যান ম্যানেজ বিকজ আই থট যে বাজেটটা তুমি করে আনবে। তুমি বাজেটটা করে আনি, তাই আমি রান্নাটা করতে পারিনি। আর তাছাড়া ফললো, তুমি কোন আকিলে আটটা থেকে সাড়ে আটটা অব্দি বাথরুমে ছিলে তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো না, বলছি যে আমাদের বাড়িতে কি আর কাজের লোক পাবো না? এই তো তোমার মায়ের কাছে কমলা না ঝামেলা কে একটা আছে, তাকে বলো না একটাকে লোক দিতে, দেখছো কাজ করে করে কি অবস্থা। তোমার কি মনে হচ্ছে ওইটুকু বুদ্ধি আমার নেই? আমি বলিনি ওর কাছে কোনো লোক নেই। আই এম গেটিং লেট, আমার ইস্ত্রি করা বাকি আছে। শোনো 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 শোনো, ওই সিগারেট বানা না। আবার আবার তাকিয়েছে, আমি ওকে ইস্ত্রি করে দেবো। বললো প্লিজ পুরো কথাটা শোনো, ওই সিগারেটওয়ালাকে বলেছি কাজের লোক দিতে। সে কি ওকে কেন বললে, ওকে কেন বললে? এই যে বলো, ও রোজ তোমার দিকে আট চোখে তাকায়। সেই জন্যই তো বলেছি, বললো সব থেকে বেশি কাজে দেবে ওই। গড, আই এম গেটিং লেট ম্যান। দুনিয়ায় সতীত্ব বলে আর কিছু রইল না। টাকা চাইতে পারে একটা লোক? যদি কাজ করতে সাড়ে সাতশো টাকা চায়, তাহলে একটা লোক যদি দুটো লোকের কাজ করে তাহলে সাড়ে সাতশো ইনটু টু দেড় হাজার টাকা। আগে আসতে দাও। হ্যাঁ ছেলে না মেয়ে? কোনটা হলে সুবিধা হয়? কোনোটাতেই অসুবিধা নেই, শুধু দুটো হাত আর দুটো পা নিয়ে ল্যাং ল্যাং করে সারা বাড়ি ঘুরবে আর কাজকর্ম করে দেবে, ব্যাস। শালা পোস্ত, কে জানতো এত টাকা কেজি? পাঁচশো গ্রাম চেয়েছি বলে দোকানিটা না ফ্যাক্কা এসে দিল। তুমি তো অনভিজ্ঞ। যা যা, তুমি তো আলুর দোকানে গিয়ে একশো গ্রাম আলু চেয়েছিলে। শুনছেন, বাড়িতে কেউ আছেন? এই তো আছি। এসে গেছে সিগারেট ফেলার লোক। আমি দুপাট্টা নিয়ে আসছি, তুমি ওকে ধরো। হ্যাঁ ধরো ধরো, এই মানে আমি ধরি। আপনাকে সিগারেটওয়ালা পাঠিয়েছি? না ঠিক সিগারেটওয়ালা নয়, তবে সিগারেট আমাদের একটা প্রোডাক্ট।
আজ এসেছি আমি স্কিন টোনার আর বডি ম্যাসাজের জন্য। বডি ম্যাসাজ? সো নাইস অফ ইউ। না কিন্তু এটা এখানে কি সম্ভব? নয় কেন, এই তো এতে আমার কন্টেইনার আছে এর ভেতরে। না উনি আমার বডি ম্যাসাজ করছেন। হোয়াট করবেন করবেন বলছেন? উনি না মেসেজ করার সময় পান না, বডি ম্যাসাজ করাবেন কেমন করে? আপনি চলে যান, নমস্কার। ভেতরে ঠাকুরপো ডাকছে। কাজের লোক ফ্রম সিগারেটওয়ালা? আমি নিচে বসি স্যার। দুষ্টু, একেই রোপারের বাজারের বৃষ্টি মাথায় করে এসছে কাজ করতে, আমার ফলে নিচে বসি। কি লোককে ছেলে না, কি নাম ভাই তোমার? কাজু স্যার। কি স্যার? কাজু। কাজু? আপনি স্যার? আমি কাজু। কাজু? হ্যাঁ, ভালো নাম কাজল চন্দ্র ধর, নিবাস চ্যাংনাদা, গ্রাম ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা, রাজ্য পশ্চিমবঙ্গ লটারি, না পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ, বাবার নাম ভুলে গেছে। হ্যাঁ মনে আছে, সজলচন্দ্র ধর, ঠাকুরদা উদ্। থাক না কাজু, একটা কথা বলি ভাই, তোমার বাবা ঠাকুরদাদার নাম জেনে আমরা কি করব? কাজ তো করবে তুমি, তাই না গো বৌদি? তবুও জেনে রাখা উচিত, শাস্ত্রে লেখা আছে অজ্ঞাত কুলশীলদের ঠাঁই দিতে নেই, তাই সব কিছু জানিয়ে দিতে হয়। গোত্র তো অবশ্য আমার জানা নেই, চিঠি লিখে জেনে নিতে পারি। ভোটার কার্ডটা আমার এই পুটুলিতে আছে, বের করবো। এই না না, থাক থাক, ভোটার কার্ড ভোটের লাইনে দাঁড়িয়েছো নাকি? এ তুমি এতগুলো কথা বললে এতেই যথেষ্ট, এখন আর তোমার অস্তিত্ব নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তা তো বটেই, আমি তো আর অশরীরই নই। এই তুমি তো বড্ড, এই তুমি তো বড্ড ভালো কথা বলো, কদ্দূর অবধি পড়েছো কাজু? আগে আমি ক্লাস 9 অবধি পড়েছি, তারপর বাড়িতে অনেক বই টই পড়ে ফেলেছি। আপনাদের বাড়িতে বই আছে? হ্যাঁ বই আছে, টিভি আছে, ফ্রিজ আছে, আলমারি আছে, সব আছে। অত শত আমার দরকার নেই, মাঝে মধ্যে ওই টিভিটা একটু দেখি, তাও আবার কার্টুন চ্যানেল আর পোগো, মানে টম অ্যান্ড জেরি আর নটি। নটি? এই শোনো ভাই, আমাদের বাড়িতে না এই তো দুটো মাত্র লোক, কিন্তু দুজনেই কাজ করি বলে বাড়িতে প্রচুর কাজ পড়ে থাকে জানো। ওই বুঝতেই পারছো, এতগুলো ঘর পরিষ্কার করা, খাবার দাবার রান্না করা, বাগানটাকে একটু দেখা। কিচ্ছু ভাববেন না দাদা, আমি সব সামনে নেব। ভোর 5টার সময় আমি আপনাদের ডেকে দেব, দিয়ে কফি আর বিস্কুট দিয়ে দেবো, আর 7টার সময় আপনাদের জলখাবার দিয়ে দেবো, তারপর আপনারা অনেক সময় পাবেন, আমি সব সামলে নেবো, আপনারা কিছু চিন্তা করবেন না। আমি যেটা বলতে যাচ্ছি কাজু, ভোর 5টাতে আমাকে ডেকো না, আমার শরীরটা ভালো যাবে না, তাহলে তুমি সকাল 7টায় আমাকে তুলে দিও। হ্যাঁ, ভোর 5টায় কফি দিয়ে ডাকলে আবার তো বেলা 9টার সময় কফি দিয়ে ডাকতে হবে, দুবার কেন এক কাজ করবে ভাই, তার থেকে তুমিও 7টায় ওঠো, ধীরে সুস্থে কাজ করো। তা হবে না দাদা, আমি রোজ ভোর 4টের সময় উঠে উৎকণ্ঠাসন, সভাসন, বজ্রাসন, সিংহাসন, ঊর্ধ্বাসন সব এই আসনগুলো করি, তারপর ছাতু ছোলা আদা খেয়ে ভগবানের নামে জপ করি। আমি যদি 7টার সময় উঠি দাদা, তাহলে এই আসনগুলো কে করবে বলুন তো? তার থেকে বলি কি, আপনারাও ভোর 5টার সময় উঠুন, ভালো লাগবে। কি জানো ভাই কাজু, বলুন, স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনটা নিয়ে এরকম হবে, আমার কাজের যে কি হবে ভোর 5টা, উ সঞ্জনা ভাবতে পাচ্ছি না। ঠিক আছে দাঁড়া, আমার কথা বলতে দাও কাজু। হ্যাঁ, আমাদের ফ্ল্যাট তো খুব একটা বড় না ভাই, দেখতেই পাচ্ছ 4-5টা রুম, দুবেলা ঝাড়মুছ করবে, দুবেলার খাবার বানাবে, তার সাথে ডাস্টিং ঝুলঝাড়া তো আছে, যা কাপড় চোপড় পরবে, একটুখানি কাচবে, একটু বাসন পরবে, সেটা মেজে নেবে, আর কিছু যেটা তুমি ভালোবেসে যে কাজটা করবে, এর বেশি কিচ্ছু না। তুমি কত টাকা নেবে বলো আমায়? তুমি আগের কাজের লোককে কত দিতেন বৌদি? সে প্রচুর হাতে পায়ে ধরলো, কান্নাকাটি করলো,
তারপর তোকে আমি 700 দিয়েছি, 725, 750, 800. কাজের লোক না হলে মারা যাবো ভাই। দাদা কি করছেন? এই মা, এই মা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারা আমাকে 100 টাকা দেবেন। এ দাদা কি করছেন? পড়ে গেলেন? না ভাই, কানটা বোধহয় দেখাতে হবে। না না না, কেন? আপনি ঠিকই শুনেছেন, আমি 100 টাকাই বলেছি। থাকা খাওয়া বাদে একটা মানুষের জীবনে ছাদ ছাড়া আর কি দরকার বলুন? হ্যাঁ, এই হাওয়া জল সব তো ফ্রি, ঠিক না? আমি কি সব টাকা নিয়ে স্বর্গে যাব বলুন দাদা? বৌদিমণি, আপনি আমাকে বরং রান্নাঘরটা দেখিয়ে দিন, আর একটু বলে দিন আমার এই স্যুটকেস আর পোটলাটা কোথায় রাখবো। আজ থেকেই আমি সব গুছিয়ে নিতে চাই। চলো, আমার রান্নাঘরটা ওই দিকে, চলো। হ্যাঁ, শুনেছি কাজু কীর্তন। কিন্তু ও তো বলেছিল আমাদের তুলবে, এরম ভাবে কীর্তন করলে তো সারা পাড়া উঠে পড়বে। তুমি যখন উঠে পড়েছ, ওকে গিয়ে থামো। থেমে গেছে। তাহলে 4 নাগাদ 2-4 মিনিট এরকম হবে, 2-4 দিন গেলেই সব সহ্য হয়ে যাবে। না যা কি, ওকে কিছু কামড়েছে। কাজু, শরীর খারাপ? না তো। ভাবলাম এত সকালবেলা উঠে আর্তনাদ করছো, বোধ হয় শরীর টরীর খারাপ ভাই। না না, এটা আর্তনাদ নয়, এটাকে বলে সিংহনাদ, আর এই আসনটাকে বলে সিংহাসন। এতে গলা, পেট, বুক সব সব পরিষ্কার থাকে। পরিষ্কার বুঝতেও পারলাম না। বাড়িতে কাজের লোকের প্রথম দিনের প্রথম ভোর, এটা যদি এরকম যায় বাকি দিনটা কিরকম যাবে বলো তো। যান, এবার হাত মুখ ধুয়ে বসার ঘরে গিয়ে বসুন, আমি কফি আর বিস্কুট নিয়ে আসছি। এখন গিয়ে আবার শুয়ে পড়বেন না কিন্তু, তাহলে কিন্তু আবার শরীর খারাপ করবে। একদিন সকালবেলা উঠেছি, মনে হচ্ছে দিনটা ভালোই যাবে। চলো। কাজু, এক কাপ চা খাবি ভাই? এত রাত্রির করে ফেরেন বলেই তো ঘুম থেকে উঠতে দেরি হয়, একটু তাড়াতাড়ি ফেরা যায় না? সেটা যদি সম্ভব হতো তাহলে কি আমরা ফিরতাম না? আমাদের অসম্ভব কাজের চাপ কাজু,
আর তাছাড়া তোর তো এখানে 8-9 দিন হয়ে গেছে, কখনো ফিরতে দেখেছিস বল? তবু বৌদি, এগুলো করতে হবে, ঠিক সময় ঘুমোনো, ঠিক সময় ঘুম থেকে ওঠা, নইলে তো শরীর খারাপ হয়ে যাবে। তুই এর আগে কোথায় কাজ করতিস রে কাজু? এক মিশনে, ওই সন্ন্যাসীদের দেখতাম আর ভাবতাম আমি যদি ওরকম হতাম। অনেকটা হয়ে গেছিস বিশ্বাস কর, তোর বোধহয় শুধু ঈশ্বর দর্শনটাই বাকি না রে। না গো বৌদি না, ঈশ্বর দর্শন তো অত সহজে হয় না, আগে কুল কুণ্ডলিনীদের জাগ্রত করতে হবে, ওদেরকে জাগাতে হবে, তবেই তো। কুল কুণ্ডলী কি জাগাবে? জাগা না, ও আমার কেউ হয় না, আমাদের বাড়িতে থাকে না, আমাদের জাগাস না বস, পারছি না। তোর উপর সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছি, শুধু বুঝে নে তোর দায়িত্বটা, তাহলেই এনাফ। কি বলছো বৌদি বলো তো? হ্যাঁ, তোমরা নিজেদের ভালো মন্দ দেখবে না, টাকা দিয়ে লোক রেখেছো। ওই কাজটা আমরা ভালো করতে পারবো, কাজটা আমাদের উপর ছেড়ে দিয়ে একবার দেখ, একটা চান্স দে। না বৌদি না, মিশনে মহারাজরা বলতেন, কি বলতেন জানো? না রে। বলতেন, এই মানুষকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসাটা হচ্ছে আমাদের ব্রত। তাই বলে অন্ধকার থাকতে থাকতে আলো ফোটার আগে কাকের মতন ডাকাডাকি করাটা কি ভালো কাজু? বোঝার চেষ্টা করে, এটা আমাদের আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হচ্ছে। আমরা 3 দিন অফিস যাইনি, 2 দিন লেট, একদিন তো পড়লো কনফারেন্স রুমে ঘুমিয়ে পড়লো। একটু বোঝার চেষ্টা কর বস, আমরা এটা নিতে পারছি না। তুই আমাদের অনেক বড় আশা কাজু। তা এটা কোনো কথা হলো বল, আজকে তো রোববার, আজকের মেনু কী রে? মেনু কী রে? আজকের মেনু কিন্তু খুব ভালো বৌদি বল। ভাত, ডাল, ঢেঁড়সের তরকারি আর বড়ির তরকারি, আর মাছ মাংস ডিম। না 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 না, একদম না, একদম না। কাল অনেক রাত করে ফিরেছো তোমরা পার্টি করে, আজকে পেটটা ঠান্ডা রাখতে হবে তো, তাই আজকে নিরামিষ খাবার। আর হ্যাঁ, রাত্রিরে কিন্তু একটা ভালো খাবার আছে বৌদি। তুই বরঞ্চ রাত্রিরে মেনুটাই আগে বল। পেঁপে স্টু। পেঁপে স্টু? তোর নিশ্চয়ই কাজ শেষ, নিশ্চয়ই এখন টিভি দেখবি। তাও না, দেখো এই বিড়ালটা লাভ দেবে, দেখো দেখো দেখো। কাজু, তোর মনে হয় না তোর এই জোয়ান বয়সে কার্টুন ছাড়াও অনেক কিছু দেখার আছে? না কেন, এগুলোই তো ভালো, কিরম ছবিগুলো ছোটে লাফায়। এ বাবা, 1 মিনিট আসছি, দাঁড়াও। তুই 10 মিনিট নে। চাটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম। বাবা তুমি এসব দেখছো? তোমাকে বারণ করেছি না এসব দেখতে, এসব দেখলে শরীর খারাপ হয়। তোর মোচা ফ্রিজে থাকাই ভালো, এসব যদি না দেখি শরীরটা রাখবো কেন বল? পুষ্টি কয় প্রকার জানিস? নিউট্রিশন, নিউট্রিশন 2 প্রকার, ম্যাল নিউট্রিশন, অ্যানিম্যাল নিউট্রিশন। জীবন থেকে যদি মাছ মাংসই চলে যায়, তাহলে এই বড়ি, পেঁপে আর মোচার খোঁচায় জীবনটা তো অপুষ্টিতে ভরে যাবে রে। কে বলেছে? বরং ওগুলোই ভালো। তুমি যেসব খাবার খাও, বাজে বাজে খাবার, ওসব একদম খেও না, মদ চদ একদম ছেড়ে দাও। আমি বলি কি দাদা, তোমাকে না আমি যোগ ব্যায়াম শিখিয়ে দেবো, দেখবে শরীর কত তরতাজা থাকবে, বজ্রাসন, সিংহাসন, শীর্ষাসন, মাসেল হবে। মাসেল? হ্যাঁ,
এমনিতে বেশিক্ষণ হাঁটু মুড়ে বসলে হাঁটুতে হাঁটুতে গেট পড়ে যায়। আসিস না, এরপর হাঁটু আটকে গেলে শিয়ালদা স্টেশনে ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই কাজু, হ্যাঁ তুই ব্রহ্মচারী? একদম না, আমি তো এমনি লোক। তাহলে তোর ওই বিয়েটিয়ে মানে মেয়েটিয়ে ভাল লাগে না? সব সময়ের ব্যাপার দাদা, সবই ভগবানের হাতে। উনি চাইলে হবে, নাইলে হবে না। পুরোটা ভগবানের হাতে দিলে ভগবান যে বিপদে পড়ে যাবে বাবা, আর তোকে সারা জীবন ওই সিংহাসনে বসে থাকতে হবে। সে হলে হবে, সব বিয়েটা অতি পবিত্র জিনিস গো দাদা, এসব নিয়ে ঠাট্টা ইয়ার কি ভালো না। মহারাজ বলতেন এসব হলো অসুস্থ উত্তেজনা। যাই তাহলে শুয়েই পড়ি, ভেবেছিলাম বে ওয়াচ দেখবো, এখন বউ ওয়াচ ছাড়া গতি নেই। কার্টুন দেখো না? কে কার্টুন দেখ? দাঁড়াও, ওই ওই রাম মহারাজের যোগাসন চালিয়ে দিচ্ছি, ওটা দেখো, শরীর ভালো থাকবে। আপকো পুণ্য কে ভাগি হ্যায়। উফ, অসুস্থ উত্তেজনা। পাঁচটায় উঠতে হবে কিন্তু। অ্যাট এনি কস্ট আপকে টপে যেতেই হবে, ইউ আন্ডারস্ট্যান্ড? আরে অফ কোর্স ইউ উইল। প্রজেক্টটা এমন ভাবে সাজাবো না, একেবারে মানে ম্যানেজমেন্টের মাথা ঘুরিয়ে দেবো। ঠিক, রাইট ইউ আর। ও গড, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে জানো তো। কোথায় যাবে? আরে আর বলো না, মা বাবা দুজনে যাচ্ছে তো দিল্লিতে, তা একবার দেখা করে আসি। অলরেডি আই এম লেট। হ্যাঁ তো তোমায় ড্রপ করে দেবো।